হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলির চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এইটা হলো নবমীর দিনের ব্লগ। আর তোমরা তো প্রত্যেকেই জানো নবমীর দিন মানেই হলো কুমারী পুজো। তো এখানে আমি যেই মন্দিরে এসেছি এখন, সেখানে কিন্তু কুমারী পুজোই হচ্ছে। তবে সকাল থেকে না তেমনভাবে আমার কোনো আগে থেকে প্ল্যানিং ছিল না যে মন্দিরে আসব, তো সেই জন্য আমি কিন্তু বাড়িতেই ঘরে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্নান করে মন্দিরে যেতে হবে। তো তেমনভাবে কোনো ইচ্ছে ছিল না, যেহেতু অষ্টমীর দিন আমরা আগের দিন একটু দূরে একটা মন্দির ছিল সেইখানে ঘুরতে গিয়েছিলাম। তো তারপরের দিন শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো তারপরে তোমাদের দাদাভাই যেহেতু খুব জোর করলো, তো ওর কথাতেই মন্দিরে আসতে হলো। তো এসে কিন্তু ভালোই হয়েছে। আর যেহেতু আমি আগে থেকে আমার কোনো প্ল্যানিং ছিল না যে মন্দিরে আসব, তো সেই রকমভাবে ব্লগ যে আমি করব তেমনভাবেও কোনো প্ল্যানিং ছিল না। তো আমি যখন মন্দিরে আসি মেয়েকে নিয়ে, তার আগে তো সবাই চলেই এসছে, এখানে যজ্ঞ হচ্ছিল। তবে যাই হোক, পরে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে যখন এখানে কুমারী পুজোর জন্য সব আয়োজন করা হচ্ছিল, সেই সময় আমি কিন্তু ব্লগটা শুরু করেছি। তবে ব্লগের কোথাও আমি নেই, মানে আমাকে দেখতে পাবে না, কেননা আমাকে তো আর কেউ ব্লগ তুলে দেয় না, আমি নিজে ব্লগ তুলি। তো সেই জন্য এখানে কী কী হয়েছে কুমারী পুজোর দিন আর কীভাবে সময়টা কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে বা কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। এইভাবে সামনাসামনি কুমারী পুজো আমি আগে কখনো দেখিনি, শুনেছি যে নবমীর দিন কুমারী পুজো হয়। দুর্গাপুজো তো ছোটো থেকে দেখেই বড় হয়েছি, তবে কুমারী পুজো দেখার সৌভাগ্য কখনোই হয়নি। যাই হোক, সামনে থেকে দেখতে পেয়ে কুমারী পুজো ভালোই লাগছে। যদিও তোমাদের দাদাভাইয়ের জন্যই মন্দিরে আসা, তেমনভাবে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না। তবে মন্দিরে আসার জন্য আমরা নিমন্ত্রণ আগেই পেয়েছিলাম, তবে সেরকমভাবে কোনো ইচ্ছে ছিল না, যেহেতু আগের দিন জার্নি করেছি অনেকটা, আর সেই জন্য শরীরটাও খুব একটা ভালো ছিল না যে পরের দিন আবার মন্দিরে আসব। তো এখানে আসার পর যখন আয়োজনটা দেখতে পেয়েছি, ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তেমনভাবে তো সারাদিন কোনো ব্লগ রেডি করা হয় না, ওই ছোটো ছোটো কোনো কোনো ভিডিও ক্লিপ থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ব্লগগুলো কিন্তু খুবই ছোটো ছোটো। তো ভাবলাম যে এই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সবার প্রথমে কিন্তু কুমারী পুজোর জন্য যেটা আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, সেইটা হলো যে কুমারীগুলোকে বসানো হয়েছে ছোটো ছোটো বাচ্চাদেরকে, তাদের কিন্তু পা জল দিয়ে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু তাদের মাথায় ওই চেলি টাইপের ওন্না টাইপের দেওয়া হলো। তো তারপরে এই খাবার আয়োজন, ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। তার আগে যা যা পুজো ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে, সেই সময় আমি আসিনি, আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। মন্দিরে আসার টাইম ছিল ওই 9:30, তো আমাদের আস্তে আস্তে টাইম হয়ে গেছে 11:00। যেহেতু আমি আসবো বলে তেমন কোনো ঠিক ছিল না, তো আগেই কিন্তু সবাই চলে এসছে ছিল। তো তারপর যাই হোক, আমি যেহেতু ঘরেও রান্না করে ফেলেছিলাম, আর সেই আর ঘরে খাওয়া হয়নি, যেহেতু তোমার দাদাভাই ফোন করে বলে যে স্নান টান করে রেডি হয়ে নাও, আমি এক্ষুনি যাচ্ছি আনতে। তো তারপরে কি করব, রেডি হয়ে গেলাম, মেয়েকেও রেডি করে দিলাম, আর এখানে চলে এলাম। আসার পরে দেখি যজ্ঞ হচ্ছিল। তো যজ্ঞ হওয়ার পরেই কিন্তু এই কুমারী পুজোর আয়োজন শুরু হয়ে গেল। আর এই এই ছোটো ছোটো বাচ্চাদের দেখছো, ওদেরকে আগে খাওয়ানো হবে, তারপরেই কিন্তু সবাইকে প্রসাদ দেবে। এই যে এখানে অনেক লোক এসছে কিন্তু, আর আমি কিন্তু আমার ভিডিও ক্লিপে কোথাও আমি নিজেকে দেখাইনি, কারণ সেই রকমভাবে আমার মন ছিল না, বললাম না যে শরীরটা ভালো ছিল না। আর তার আগের দিন রাত্রিবেলায় মেয়ে পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিল, তো সেই দিক থেকে শরীর মন কোনোটাই ভালো ছিল না আমার। আর যেহেতু মেয়ে ব্যথা পেয়েছিল, সেই জন্য আমারও বাড়ি থেকে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না। তো তোমাদের দাদাভাই বলছে যে মেয়ের খুব ভালো লাগবে মন্দিরে আসলে, এই যে আমার দুষ্টু বুড়ি, যে যখন মন্দিরে এসে দেখবে সবাইকে, তো সবার সাথে যখন খেলাধুলা করবে ওর কিন্তু বেশ ভালোই লাগবে। তো শুধুমাত্র ওই মেয়ের সময়টা ভালো কাটবে বলেই কিন্তু মেয়েকে নিয়ে আসা। আগের দিন রাত্রিবেলা ওই 9:30 দিকেই কিন্তু, রাত্রি তখন 9:30, হ্যাঁ, তো ওই টাইমেই পড়ে গিয়েও ব্যথা পেয়েছিল। তো তারপরে যাই হোক, ডাক্তার দেখিয়ে আনা হয়েছে রাত্রিবেলাতেই।
আর তারপরে তো যাই হোক সকালবেলাতেই মন্দিরে চলে এলাম। তো এখানে প্রথমে কিন্তু যে কুমারী মেয়ে, ছোটো ছোটো মেয়ে, ওদেরকে প্রথমে খাওয়ানো হলো, তারপরে কিন্তু আরও ছোটো ছোটো ছেলে রয়েছে বা তারা তো বুঝতে পারছে না, তারাও মেয়েদের সাইডে গিয়ে বসে পড়ছে, যেহেতু এখানে পুজোটা হচ্ছে কুমারী পুজো, আগে তো মেয়েদেরই খাওয়ানো হবে। তো যেহেতু বাচ্চারা যে যে বাচ্চা ছেলেগুলো আছে তারাও যেহেতু বসছে, প্রথমে মেয়েদেরকে দিয়ে তারপরে ওদেরকেও দিয়ে দেওয়া হলো, কেননা ছোটো ছোটো বাচ্চা, সে মেয়েই বলো আর ছেলেই বলো, সবই কিন্তু ভগবানের রূপ। তো এখানে ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় না, প্রথমে মেয়েদেরকে খাবার দিয়ে তারপরে ছোটো ছোটো ছেলেদেরকে খাবার দেওয়া হচ্ছে। এতে তোমাদের দাদাভাই সবাইকে খাবার দিচ্ছে আর আরও বাচ্চারা সব ঘুরছে ফিরছে। আমার মেয়েও কিন্তু আমার কাছে বসে রয়েছে, আমি ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম ও কিন্তু ভীষণ দুষ্টুমি করছিলো, এক হাত ওকে চেপে ধরে রেখেছি যেন কোথাও চলে না যায়, যেহেতু টুকটুক বুড়ি এখন হাঁটতে শিখেছে, টুকটুক করে হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যায়, চোখের নিমেষেই এদিক ওদিকে চলে যায়, পড়ে গিয়ে যদি আবার ব্যথা পায়, আগের দিন রাত্রিবেলা তো ভালোই ব্যথা পেয়েছে। তো এইখানে সময়টা বেশ ভালোই কাটলো, বাচ্চাদেরকে খাওয়াতে দেখে বা খাওয়ানো দেখে ভালোই লাগছে। আর এইভাবে না কুমারী পুজো, আমি আগে শুনেছি তোমাদের দাদাভাইয়ের মুখে যে এই মন্দিরে এইরকম করে কুমারী পুজো হয়, তবে সামনে থেকে কখনো দেখিনি। তো তারপরে কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম শর্ট ভিডিওর জন্য, তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো তো তার মধ্যে তো এই ভিডিও ক্লিপগুলো ছিলই। সব শেষে কিন্তু যেই ক্লিপ, সব ক্লিপ আমি নিতে পারিনি, আমি অল্প অল্প করে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম। সব শেষে বাচ্চাদের খাওয়ার শেষে কিন্তু বাচ্চাদেরকে পয়সাও দেওয়া হয়েছিল। তো এই হলো কুমারী পুজোর আয়োজনের দৃশ্য, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এখানে কিন্তু বাচ্চাদের খাওয়া মোটামুটি অর্ধেকের বেশি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরাও বসে পড়েছি একই লাইনে, যেহেতু আমাদেরকেও বলা হয়েছে যে এবার তোমরাও বসে পড়ো, তারপর বাকি যারা যারা আছে প্রত্যেকেই তো প্রসাদ নেবে। আর টাইমও হয়ে যাচ্ছিলো, দুপুর 12টার তো উপরে হয়েই গেছে। এই যে এখানে আমার খাবারের প্লেট, তো এই খাবারের মেনুতে ছিল পুরি, সবজি, চাওয়াল, স্যালাড, পনির মটর, মটর পনির, আর তার সাথে এখানে সুজি, বুন্দি, কলা আর সিদ্ধ ছোলা। তো এখানে এই ছিল আয়োজন। কেমন লাগলো কুমারী পুজোর ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন।